নমস্কার, নার্সারি অ্যান্ড কৃষি বিজ্ঞান বিষয়ক চ্যানেলে সকলকে স্বাগত। আজকের প্রতিবেদন পলি মালচিং সিস্টেমের ওপর, অর্থাৎ কীভাবে আমরা পলি মালচিং করে বিভিন্ন সবজি ফলাতে পারবো, পলি মালচিংয়ের কী কী উপকারিতা আছে বা সুবিধা আছে, কী কী অসুবিধা আছে বা অপকারিতা আছে, এই বিষয়গুলোর ওপর। তবে অধিকাংশ ক্ষেত্রেই সুবিধা আছে, সর্বাধিক সুবিধাগুলো আমরা বিস্তারিত বর্ণনা করব, এমনকি ভিডিওর শেষ পর্যন্ত আমরা তার কী কী অসুবিধা আছে সেগুলো বলে যাওয়ার চেষ্টা করব। তাই ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ারের পাশাপাশি চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। অ্যান্ড কৃষি বিজ্ঞান বিষয়ক প্রতিবেদন পেতে আমাদের চ্যানেলের পরিবারের পাশে থাকুন। আমরা প্রথমতই মালচিং পেপার ব্যবহার করব। মালচিং পেপারটা খুবই পাতলা প্রকৃতির হয়, ইরাস্ত্রি প্রকৃতির, টানলে বাড়ে, এর কালো অংশটা নিচের দিকে থাকবে, আর যে প্রলেপটা আছে সিলভারের মতো রং, যে প্রলেপ, ওই প্রলেপের অংশটা উপর দিকে থাকবে। এটা আমাদের একটু বেশি করে খেয়াল করা উচিত, কারণ কি না, এই কালো অংশ তাপ ধারণ ক্ষমতা বেশি, ভুলক্রমে আমরা উপরের দিকে যদি কালো দিয়ে দিই সেক্ষেত্রে অতিরিক্ত তাপ মাটিতে চলে আসতে পারে, অর্থাৎ প্রয়োজনের অতিরিক্ত আমাদের কোনোটাই প্রয়োজন নয়, আমরা উপকারের জন্যই দিচ্ছি। তাই এই সিলভার কটিংয়ের এই অংশটাকে আমরা অবশ্যই উপরে দেওয়ার চেষ্টা করব, আর এই কালো রংটাকে আমরা নিচে দেওয়ার চেষ্টা করব। আমরা একটা জিনিস খেয়াল করতে পাচ্ছি, এটা প্রায় 4 মিটার এবং 3 মিটার এই দুটো প্রস্থে হয়, এবং লম্বাই যেটা পুরো রোলটা আমাদের, একটা বাগানে প্রায় 40 শতক পর্যন্ত জায়গাতে আমরা চারা তৈরি করতে পারি, অর্থাৎ 40 শতক জায়গাতে চারার জন্য যতটা দেওয়ার ততটা দিলে 40 শতক থেকে 45 শতক জায়গা আমরা, অর্থাৎ 1.5 বিঘার কাছাকাছি জায়গা আমরা এই পলি মালচিং দিয়ে চাষ করতে পারবো, যার খরচ প্রায় 8 থেকে 10 হাজার টাকা মতো হতে পারে। এই 8 থেকে 10 হাজার টাকা ব্যয় করে আমরা 1.5 বিঘে পর্যন্ত জায়গায় এই পলি মালচিং সিস্টেম দিতে পারি, মাঝখানের 1 ফুট 1 ফুট এরম বাদ দিয়ে দিয়ে টোটাল জায়গাটা আমরা এইভাবে পলি মালচিং দিয়ে ঘিরে দিতে পারি। পলি মালচিংয়ের কী কী সুবিধা আছে একটু বলা যেতে পারে। পলি মালচিংয়ে আমরা যেমন সাধারণ একটা তাপ আমাদের ধরে রাখার যে ক্ষমতা, সেই তাপ ধরে রাখবে, বৃষ্টির রসকে ধরে রাখবে, পোকামাকড় হবে না। কেন পোকামাকড় হবে না? যেহেতু আগাছা হবে না, আবার আগাছা যেহেতু হবে না তাই আগাছা দমন করার জন্য লেবার কম লাগবে, মাটিতে কোনো কারণে কোনো ফল লেগে থাকলে সেই ফলটা সহজে পচে যাবে না, কোনো ডাল ভেঙে যদি পড়ে যেত বা আলতোভাবে মচকে পড়ে যেত সেই ডালটা সহজে পাতা ফাতা পচে, ডাল ফল টল পচে ডালটাও নষ্ট হয়ে যেত, সেক্ষেত্রে পলি মালচিংয়ের কাজ থাকলে কিন্তু সেই পচনটাও হবে না। অনেক সময় মাটির থেকে পোকা এসে ফলকে বিন্ধ করে দেয়, সেই জিনিসটাও ঘটবে না। জল সেচ কম লাগবে, যেহেতু বাষ্পীভবনটা কম হবে জল সেচ কম লাগবে। দেখতে পাচ্ছি ঘাস, এই ঘাসটা কিন্তু এই পলি মালচিং এখানে করা আছে, আর ঠিক অনুরূপভাবে এখানে পলি মালচিং করা নেই কিন্তু বিট করা ছিল, আমরা এই একটা বিট দুটো বিট বাদ দিয়েই পুরোটা ঢাকা দিয়েছি। এটা আমাদের দেখতে সুবিধা হলো কি, আমরা এটুকুটা ঢাকা দিই না বলে তার ঘাসের পরিমাণটা এতটা হয়েছে, কিন্তু সমান ঢিপি ছিল। হয়তো প্রশ্ন উঠতে পারে যে না এরকম ছিল না, আমি দৃঢ় বিশ্বাস নিয়ে বলছি দুটোই বিট ছিল, এই দুটো বিটকে বাদ দিয়ে, সিঙ্গেল বিটকে বাদ দিয়ে আমরা ডবল বিটগুলো ঢাকা দিয়েছি। তাহলে ঘাসের উপদ্রব বোঝাই গেল, চারা লাগানোর আগেই যেভাবে ঘাস হতো সেই ঘাসটা আমরা কমাতে পারতাম না। এবার আমাদের বেগুন চারাগুলো প্রস্তুত হয়ে গেছে, বিভিন্ন প্রজাতির বেগুন আপনারা লাগাতে পারেন, আউসে বেগুন, চৈতালি বেগুন অঘ্রাণ পৌষ মাসের জন্য, এছাড়াও পৌষালি বেগুন পৌষ মাসের, এরকম বেগুন আপনারা লাগাতে পারেন। তবে প্রতিটা বীজতলায় 450 থেকে 500 গ্রাম পর্যন্ত বীজ আপনারা বপন করতে পারেন, হেক্টর প্রতি চারা আপনারা ব্যবহার করতে পারেন, যেখানে যেমন বেগুন ফলে সেখানকার সেই রকম প্রজাতিগুলো আপনারা বুনতে পারেন। এবার একটা জিনিস খেয়াল রাখা উচিত, প্রজাতির বিভিন্ন রকম বেরিয়েছে, হাইব্রিড প্রজাতির সংকর জাত, MHB1, MHB2, MEHB9, MEHB
টেন, গোল্ড চোদ্দো হাইব্রিড, সুপ্রিয়া গোল্ড চোদ্দো হাইব্রিড চার, সোনা, সুচিত্রা পুষা হাইব্রিড, সুফল, উন্নাম 451, উন্নাম 1662, এরকম নতুন প্রজাতির বিভিন্ন রকম বেগুন বেরিয়েছে যেগুলো সংকর প্রজাতির এবং ফলনও খুব ভালো হচ্ছে। তাই আপনারা নিজেদের পরিচিতি মতো একটা বেছে নেবেন। বিশোধন ও বীজতলাকে ভালো করে জীবাণুমুক্ত রাখতে পারলে, পোকা দমন করে রাখতে পারলে তাহলে আর খুব ক্ষতি হবে না। এই যে পোকা লেগেছে এগুলোকে একটু বীজতলাতেই আমরা যদি ঔষধ মেরে গাছ লাগাতে পারি তাহলে অনেকটাই রোগ পোকা দমন করতে পারবো। এগুলো কাকা হামলা এরকম কীটনাশক দিয়ে বেগুনের পোকাকে আমরা সহজে দমন করতে পারি। কাকা বেগুনের এক নম্বর বিভিন্ন রোগ পোকা দমনকারী ঔষধ বা কীটনাশক, এটা আমরা ব্যবহার করতে পারি। এবারে যেহেতু আমরা এটা 4 মিটারের দৈর্ঘ্যের পলিমালচিং, সেক্ষেত্রে জিগজাগ পদ্ধতিতে লাগাতে পারি, অর্থাৎ একটা এদিকে আর একটা ওইদিকে। তবে যদি লঙ্কা গাছ হয় বা এমনি ছোটো কোণ্ড কাণ্ডের গাছ হয় বা উঁচু ভাড়াতে তোলা গাছ হয় তাহলে সেক্ষেত্রে আমরা যেমন ঝিঙে, করলা, উচ্ছে, চিচিঙ্গে এরকম কোনো ভাড়াতে তুলতে চাইলে তাহলে আমরা ঘন সন্নিবিষ্ট করে লাগাতে পারি এবং যে মালচিং গর্ত করে লাগাবো বা গ্যাপটা করব সেটাও অবশ্য আমরা খেয়াল করব যে ছোট করার। বেগুন গাছের যে মানে বড়ো হবে অন্য গাছের ক্ষেত্রে তেমন ছোট হবে। এছাড়াও আমরা এই পলি মালচিং ব্যবহার করলে পরে গাছের গোড়া উস্কো ফুস্কো থাকে, মাটি আলগা থাকে, তাতে বায়ুর সান্দ্রতা, বায়ু চলাচল বৃদ্ধি পায়, শেকড়গুলো ভেসে থাকে। তাই আমাদের অবশ্যই এটাও খেয়াল রাখা উচিত। বর্ষাকাল শুধু নয়, শীত, গ্রীষ্ম, বর্ষা, মালচিং পেপারই এখন চাষিদের ভরসা। এটাকে আমাদের খেয়াল রেখে এই চাষগুলো করা উচিত। এটা 25-30 মাইক্রনের যে মোটা থিকনেসের পেপার আমরা ব্যবহার করব। একবার এই পলিমালচিং ব্যবহার করলে আমরা সর্বোচ্চ 3 সিজন পর্যন্ত এটা ব্যবহার করতে পারি, এমনকি 2-3 পর্যন্ত আমরা চাষ একসঙ্গে করতে পারি। বন্ধু চাষ হিসেবে যেমন বেগুন তার পাশাপাশি লঙ্কা, এরকম বন্ধু চাষ হিসেবেও আমরা এর চাষ করতে পারি। এইবারে আমরা চলে যাই এর কী কী ক্ষতির দিক আছে। হ্যাঁ, ক্ষতির দিক সকলে থাকে, প্রত্যেক জিনিসের যেমন উপকারিতা আছে অপকারিতাও অল্প লেগে থাকে, তেমন অপকারিতাগুলো না বললেও নয়। যদি কোনো কারণে জলসেচের অভাব হয় তখন গাছের যে গতির অবনমন ঘটে সহজে সেই গতিকে ফিরিয়ে আনা যায় না। সাধারণ চাষের ক্ষেত্রে যেমন গাছের গতি যেমনই হোক না কেন মোটামুটি হয়, ঠিক তেমনিভাবে এই মালচিং ব্যবহার করার পর যদি আমরা জলের অভাব দেখিয়ে দিই, শেকড় সোজা মাটির দিকে যাওয়ার চেষ্টা করে, সোজা নিচের দিকে মূল শেকড় যাওয়ার চেষ্টা করে, গুচ্ছ শেকড়গুলো নষ্ট হয়ে যায়, গাছের গতি, গ্রোথ ডেভেলপমেন্ট আটকে যায়। এটা হচ্ছে জলের অভাবের দিক দিয়ে বললাম। দ্বিতীয়ত, কোনো রোগ পোকা একবার যদি গাছের তলায় আশ্রয় নিয়ে নেয় সেখান থেকে সহজে আর বেরিয়ে আসতে চায় না, গোপনে আত্মগোপন করে নেয়। কিছু কিছু শামুক আছে, কার্যক আছে, যেগুলো বিয়ে গিয়ে ওখানে ঢুকতে পারে না, কিন্তু কোনো কারণে যদি একবার ওই গর্তে পৌঁছে যায় তাহলে সেখানে সে আশ্রয় মাফিক থেকে যায়, বিষ প্রয়োগ করলেও সেখান থেকে সহজে বেরোয় না বা মরে না। মালচিং পেপারে এমনও হতে পারে যদি এই গর্তর ছোটো বড়ো কম বেশি হয়ে যায়, অর্থাৎ আমরা যদি খুব ছোটো গর্ত করে তার ভেতরে লাগাই, সেক্ষেত্রে অতিরিক্ত গরম স্টিমের সৃষ্টি হতে পারে, তাতেও গাছের ক্ষতি হতে পারে। অতিরিক্ত কুকুর, বেড়াল বা কোনো বন্যপ্রাণীদের দৌড়ঝাঁপের কারণে পলিমালচিং ফেটে গিয়ে অধিক জল ঢুকে গেলে পরে সেক্ষেত্রেও পলিমালচিংয়ের যে কার্যকারিতা নষ্ট হতে পারে। তাই বিশেষ কতগুলো কারণ, মালচিং পেপার যদি আমরা উল্টো দিক থেকে কালোভাবে কালোটাকে উপরের দিকে রাখি অতিরিক্ত তাপমাত্রা পেয়ে গাছের ক্ষতি হতে পারে। মালচিং পেপার না দিয়ে আমরা সঠিক মালচিং পেপার না কিনে
যদি কোনো ভুল মালচিং পেপার বা অন্য কোনো পেপার ব্যবহার করি সেক্ষেত্রেও গাছের ক্ষতি হতে পারে। এই বিশেষ কতগুলি অপকারিতা ছাড়া বা ক্ষতির দিক ছাড়া মালচিং পেপারের বহুগুণ উপকার আছে, তাই অধিক চাষে লাভবান হতে চাইলে এই মালচিং পেপারে ব্যবহার করুন। যেমন লেবার কম লাগবে, যেমন কীটনাশক কম লাগবে, সার ঔষধ কম লাগবে। অনেক সময় কী হয়, গাছের গোড়ায় দেওয়া রাসায়নিক সূর্যের তাপের কারণে নষ্ট হয়, সেটা মালচিং পেপারের কারণে নষ্ট হবে না। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও প্রত্যাশায় রইলাম।